7-8 বছর আগে দেখা হয়েছিল, এখন আবার এই বছর একটু দেখা হচ্ছে। ছোট সময় দেখেছিলাম, ভালো লাগলো, এখন তার সাথে দেখা সাক্ষাৎ হলো। গানের ধরনটা যদিও আগের চাইতে একটু ভালো হয়েছে, কিন্তু উনি কি পালা গান ধরা ছাড়াটা বুঝে কি না, এটা তো আমি আসলে বুঝতে পারতেছি। এটা তো আর বুঝার জিনিস না, চোখের চাউনি দেখে যদি কেউ না বুঝে তারে কি আর মাইরা বোঝানো যাবে। আচ্ছা রে ভাই, কম বুঝাই ভালো, বেশি বুঝলে সমস্যা। আপনি আমাকে পরীক্ষা করার জন্য মারাত্মকভাবে কিছু কথা বললেন, আমি আমার আল্লাহ পাকের 99 নাম স্মরণ করেছিলাম। বললেন, খাদিজা আপনি যে নাম স্মরণ করলেন আল্লাহ পাকের, তাল সঙ্গীত ছাড়া সুরের মাধ্যমে এবং যন্ত্র দিয়ে পবিত্র কোরআন বা আয়াত এগুলো কি পাঠ করা যাবে কি? আর মূলত একজন নারী শরীয়তের হিসাব করলে সে তো ঘরের ভিতরে পর্দার মধ্যে থাকা উচিত, সে বাহিরে কেন? এবং আপনি যে মাইজ ভান্ডারি, আপনি কি খলিফা বলে ডাকবো না আপনি কোনো খেলাপতি পেয়েছেন? আপনাকে কি পীর আপনাকে খেলাপতি দিয়েছে কিনা? আর দুইটা প্রশ্ন করে বাড়িতে যায় ঘুমান, আমি আস্তে আস্তে জবাব দিয়া বলবো জবাব দেওয়া হয়েছে। আসলে আমরা অনেকে অনেকভাবে বুঝে থাকি, আল্লাহ পাকের নাম গান একটা পবিত্র জিনিস আমি আমার জন্য মনে করি, কারণ যে গানের মধ্যে আমার আল্লাহ রাসূলের কথা থাকবে, যে গানের মধ্যে বাবা মাকে স্মরণ হবে, যেই গান শুনলে মানুষ ভুল রাস্তা থেকে সঠিক রাস্তায় চলে আসবে, তার জন্যই গান জায়গায়। মিষ্টি খাওয়া সুন্নত, কিন্তু যাদের ডায়াবেটিস, ডাক্তার যাদেরকে নিষেধ করছে একদম মিষ্টি খাবেন না, তাদের জন্য হারাম। এই গানটাকে অনেকভাবে অনেক লোকে অপপ্রচার করে যাচ্ছে, তাদের জন্য গান জায়েজ না। যেই গান শুনলে আমার ভিতরে কাম শক্তি বৃদ্ধি পাবে, আমার গানের মঞ্চ থেকে বাড়িতে যাইতে ইচ্ছে হবে, সেই গান জায়েজ কখনো হতে পারে? একটা গান করে নেই, তারপর বুখারী শরীফ থেকে আপনার মীমাংসা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? বড় পীর ভাঙছিল কেন সেই দিন, সেই দিন গান গাইছিলেন খাজা, যেই দিন, যেই দিন গান গাইছিলেন খাজা, যেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? আকাশটা কাঁপছিল কেন,